আপু কেমন দেখলেন? হ্যাঁ, ওভারঅল ভালো। গ্রামের একটা, গ্রামীণ বাংলার একটা দৃশ্য আছে, এটা খুব ভালো ছিল, কনসেপ্ট ইজ গুড, আর অভিনয় খুব ভালো, সবার অভিনয়টা খুব ভালো ছিল। কোনো জায়গায় কি খারাপ লেগেছে? এন্ডিংটা যদি আরেকটু বেটার করা যেত, মানে আমি আশা করি এটা পার্ট টু বের হবে, কারণ আমি এখনও মানে কমপ্লিট জিনিসটা মানে আমি বুঝতে পারছি, কিন্তু এটা যদি আরেকটু ক্লিয়ারলি দর্শককে বোঝানো যেত তাহলে আরেকটু বেশি বেটার। আচ্ছা, পরিমনির আমরা দেখেছি যে বাণিজ্যিক সিনেমা দেখেছি, গান ফাইট, কিন্তু এই সিনেমা একটু অন্য ধাঁচের মনে হয়েছে। তো পরিমনি নিজেকে ওই জায়গা থেকে এই সিনেমা এসে কতটা ভাঙতে পেরেছে? হ্যাঁ, ভালো, অ্যাক্টিং ইজ গুড। গ্রামীণ যেই জীবনযাত্রাটা এবং একটা গ্রামীণ মেয়ে যেরকম হওয়া যায় সে ওরকমই ছিল। আচ্ছা, তাদের যে গ্রামের প্রেমের যে ক্লাইম্যাক্স, এটা কি আপনার জীবনের সাথে মিলে যায় কোনো ঘটনা? না না না, এরকম কোনো কিছুই না। না না, এক্সেলেন্ট, আমার ভালো লাগছে পার্সোনালি। কোন বিষয়টা সবচেয়ে বেশি? আমি আসলে হরর মুভি পছন্দ করি, একটু হরর ধাঁচের ছিল বেটার আই হোপ। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। আমি একটু বিষয় জানতে চাই যে মনপুরা গিয়াসুদ্দিন সেলিমের গুনিন, আসলে ওই সিনেমার চাইতে কত কি ইমপ্রুভমেন্টস করতে পেরেছে? না, মনপুরের চেয়ে আমার এটা ভালো লাগছে। কেন? আমি হরর পছন্দ করি এই জন্য, আর স্পেশালি আমার কাছে এই যে এখানে যে ভিডিও, মানে গ্রামের মানুষ যে এখনও কুসংস্ছন্ন এবং খুব সহজে ভয় দেখানো যায়, এই জিনিসটা এখানে দেখাইছে। মানে খুব সহজেই একটা, মানে বানানো গল্পকেও, মানে বানানো একটা ভয়ভীতি দেখা হয় যে মানুষকে কাবুরে, রাইট রাইট, কাবু করা যায়, এই জিনিসটা দেখাইছে এখানে। আমার কাছে ভালো লাগছে এটা। আমরা দেখেছি যে ওখানে দুজন নায়ক, মানে দুজন ছিল হিরো, মানে যেটা বলা যায় রাজের ভাই এবং রাজ, আসলে কার অভিনয় সবচেয়ে আপনার প্রাণবন্ধ লেগেছে? আমার কাছে যে ভাইটাকে মারা হয়েছে, বড় ভাই তুলনা, মেজো ভাই যে, ওকে ভালো লাগছে, ওর অভিনয় মনে হয়েছে বেটার। তবে ছোটো ভাইটাকে তুলনামূলক, যে ছোটো ভাইরা চঞ্চল হয় ওইটা ঠিক আছে। ও একটা মাঝখানে নৌকায় একটা কথা বলছিল যে বিয়ে তুই করবি আর মজা আমি নিব, এই টাইপের যে, এটা ভালো, এটা মানে আসলে যে ভালো, কিন্তু তিনটেই দেবে যায় এই যে বেরিয়ে গেলাম। আচ্ছা, সবার অভিনয় কেমন ছিল? না, ভালো ছিল, দেখার মতোই ছবি। আচ্ছা, আমরা দেখেছি পরিমনি কিন্তু অন্য অন্য সিনেমা দেখেছি যে কমার্শিয়াল সিনেমা, দেখেছে নাচা গান আছে, মানে কিন্তু এখানে একটু না, এখানে ভালো ভদ্র ভদ্র সব কিছুর মধ্যেই একটা লিমিটেশন আছে তার মধ্যে, ঠিক আছে, অভিনয়, হ্যাঁ অভিনয় ভালো। আচ্ছা, এর আগে তো গিয়াসুদ্দিন সেলিমের মনপুরা মনে হয় দেখেছেন? হ্যাঁ, মনপুরা অনেক ভালো। হ্যাঁ, তো এটাও তো একই ডিরেক্টরের সিনেমা, তো আসলে আমি আপনাকে কি বললাম, ছবি ভালো কিন্তু ওই যে প্রিন্টার খোলা ওইটার কারণে কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে, ওই প্রিন্টের সমস্যা করছে। হ্যাঁ, অভিনয় ছবি সবই ভালো, খারাপ কিছু। কেমন দেখছিলেন সিনেমা? যে সিনেমাটা ভালো ছিল, মানে সিনেমার কালার গ্রেডিং, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছুই ভালো ছিল, তো সব মিলিয়ে ভালো লাগছে, ভালো লেগেছে। আচ্ছা, আমরা দেখেছি সিনেমাতে একদম আদি সমাজের একটা গল্প করে তুলে নিয়ে আসা হয়েছে, আসলে ব্যতিক্রম একটা গল্প, আসলে এই গল্পটা কতটুকু ভালো লেগেছে? মানে গল্পটা, মানে আমাদের আমাদের যে গ্রাম বাংলার একটা ইতিহাসে, ওই গ্রাম বাংলার যে জিনিসটা ওইটা সম্পূর্ণ ফুটে উঠেছে মানে ছবিটা, সিনেমাটার ভিতরে, আর মানে সব কিছু মিলিয়ে একটা গ্রাম বাংলার একটা মানে ওই ইটা ছিল। আচ্ছা, সবার অভিনয় কেমন ছিল? জি, অভিনয় ভালো ছিল সবারই, বিশেষ করে পরিমনি এবং শরীফুল ইসলাম রাজ, তাদের অভিনয় খুব ভালো ছিল, আর দিলারা জামান যিনি, ওনার অভিনয় খুব ভালো লেগেছে আমার কাছে। আমরা জানি যে এই যে ডিরেক্টর গিয়াসুদ্দিন সেলিম, তার কিন্তু একটা সুপারহিট সিনেমা আছে, নাম হচ্ছে মনপুরা। জি, তো মনপুরা দেখেছেন তো? জি, দেখেছি। তো সেখান থেকে সেই তুলনায় এই সিনেমাটা আসলে কতটুকু এগিয়ে যায়? মানে মনপুরের সাথে সিনেমার, এই সিনেমার যদি আমি সাদৃশ্য খুঁজি তাহলে মানে মনপুরা সিনেমা ওটা অন্য একটা লেভেলের, তো এখনও বলা যাচ্ছে না যে সিনেমাটা মনপুরা থেকে কতটুকু আগাবে বা পিছনে থাকবে, মানে বিশেষ করে সিনেমাটা ভালো হয়েছে এইটুকু বলতে পারি। ধন্যবাদ। আচ্ছা, কেমন দেখলেন সিনেমা? সবই মোটামুটি ভালোই হয়েছে, অভিনয় মোটামুটি ভালো হয়েছে আর কি, মোটামুটি সব দিক দিয়ে ভালো লাগছে আর কি। এই কিছু কিছু সিনের কারণে আর কি আমাদের বাংলা ছবিগুলো কিছু কিছু জায়গায় ভালো লাগে, তারপর আবার কিছু কিছু জায়গায় দেখতে গেলে মানে স্বাভাবিকভাবে যেভাবে হওয়ার কথা ছিল সিনগুলো ওভাবে হয় না আর কি, এই কারণে মানুষে তেমন একটা দেখে না এই আর কি। মোটামুটি দিক দিয়ে আর কি বিবেক বিবেচনা করে আমাদের বাংলাদেশি ছবি দেখা আর কি ভালো আর কি, যদি আমরা দেখি আমরা বাংলাদেশি ছেলে। আমি সিনেমা নিয়ে কথা বলি, যে সিনেমাটা আপনি দেখলেন, কোন বিষয়টা আপনার কাছে খারাপ লাগছে?
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নায়কের ক্ষেত্রেও দেখা যায় যে নতুন নায়ক ঠিক আছে সিন এই কারণে একটু মানে আমার কাছে একটু আনিজি আনিজি লাগে ঠিক আছে তো সবার কাছে তো আর একরকম লাগে না সব কিছু তোর পুরনো নায়ক হবে না নতুন তো সুযুক্ত পাবে নতুন তো অবশ্যই আসবে আর কি সামনে অভিনয় কেমন ছিল নতুন হিসেবে হ্যাঁ ভালো ছিল তো দেখা যাক সামনের দিকে আরও কী হয় পরিমনের অভিনয় কেমন ছিল সে তো পুরান নায়িকা তার অভিনয় মোটামুটি ভালোই হবে আচ্ছা অন্যান্য যে সিনেমাগুলো দেখেন এই সিনেমার সাথে একটু ব্যতিক্রম কিনা হ্যাঁ আগের চাইতে অনেক ব্যতিক্রম হয়েছে আর কি তো দেখা যাক এখন সিনেমা কি জীবনের কোনো গল্প বলছে আপনার হ্যাঁ হ্যাঁ ওরকম জীবনের গল্প নিয়েই তো সব কিছু সাজানো হয় আর কোনো ব্যক্তিগত জীবনে কোনো গল্প আছে নাকি সিনেমায় ব্যক্তিগত বলতে কিছু কিছু জিনিস তো থাকে আর কি ঠিক আছে হ্যাঁ তা তো থাকবে মিলেছে অবশ্য দেখা যায় এগুলো তো পারিবারিক ব্যাপার আর কি ঠিক আছে তো পারিবারিক কিছু কিছু সময়ের ক্ষেত্রে যেগুলো দেখা যায় আর কি এরকম ভাই ভাই যে জিন জিন ওঝা টোঝা এগুলো হয় না এগুলো তো হচ্ছে কাল্পনিক ঠিক আছে এগুলো তো আজকালে আজকালে মানে যুগের কারণে আর কি বিশ্বাস করা যায় না তারপর এগুলো ছিল আগেকার দিনে এগুলো ছিল আর কি এই আর কি আচ্ছা ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ছবিটা ভালো অনেক তবে প্রিন্টটা একটু অন্ধকার আসছে তবে প্রতি জনেরই অভিনয়গুলো অনেক সুন্দর ছিল বিশেষ করে পরিমনির ছবি তো এই জন্যই আশা করবো শুধু কি পরিমনির জন্য সিনেমা দেখতে আসছে হ্যাঁ সত্যি কথা পরিমনির জন্যই আসছি হ্যাঁ আচ্ছা পরিমনির তো অন্যান্য সিনেমাও দেখেন সব সিনেমাই দেখা আচ্ছা সিনেমার গল্প কেমন ছিল হ্যাঁ গল্পটা অনেক অসাধারণ ছিল মানে প্রতিটা মুহূর্তেই মানে নেক্সট কী হবে এরকম একটা ইয়ে ছিল অনেক ফ্যামিলি নিয়ে অনেক এনজয় করছি আচ্ছা আমরা দেখেছি পরিমনির হাজবেন্ড রাজ এখানে একসাথে অভিনয় করেছে আসলে দুজনের কেমিস্ট্রিটা কেমন অনেক সুন্দর ছিল আচ্ছা আমরা দেখলাম যে একদম গুনিন ছিল মানে হচ্ছে জিনের বাদশা বলা যায় তবে তার হাল ছায়া নেই তার ইয়ের মাধ্যমে অভিনয়টা অনেক ফুটে উঠছে ভালো লাগছে শেষ বিয়ে কার সাথে হয় শেষ বিয়েটা ইয়ের সাথে নায়কের সাথেই হয় এই যে ভাইয়ার সাথে হ্যাঁ রাজভাইয়ের সাথে হয় ঠিক আছে এই জন্যে ভালো লাগছে আমি ভাবছিলাম যে ওনার বড় বেশ খেতে হবে অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার অনেক ভালো লাগছে আচ্ছা সিনেমার কোনো দৃশ্য কি নিজের জীবনের সাথে মিলে যায় যে তারার পাইপ দিয়ে প্রেম করা হয়েছে এরকম ব্যাপার দিয়ে এরকম বেড়া হয় নাই দেয়ালে হয়েছে হ্যাঁ ঠিক আছে মানে ওই গার্লফ্রেন্ড আসছি তো গার্লফ্রেন্ডের ভাই এরকমই সিন সেম হয়েছে আমাকে প্রতি মুহূর্তেই বলছে যে এই যে তোমার সাথে মিল হচ্ছে তোমার সাথে সেম সেম ক্যারেক্টার আচ্ছা 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 তাহলে জীবনের কথা বলে সিনেমার সাথে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ওভারঅল সিনেমা কেমন ছিল সিনেমা ভালো ছিল একটু বিস্তারিত জানতে চাই আসলে অনেক মানে পুরনো অনেক কিছু মানে আগে মানে গ্রাম্যময় যেরকম সিন সিনারি ছিল ওরকম একটা ছবি করছে অনেক ভালো ভালো লাগছে আচ্ছা এটা কি কোনো জীবনের গল্প বলে আপনাদের জীবনের গল্প বলতে যেমন যে গুণিন যেই ই করছে মানে একটা ই নিয়ে একটা ছবি করছে মানে মানে ওটা অদ্ভুত ধরনের আর কি ভালোই লাগছে আচ্ছা পরিমনিকে আমরা দেখেছি অন্যান্য বাণিজ্যিক সিনেমায় তো এই সিনেমায় আসলে কেমন লাগছে এই এইসব সিনেমায় মানে ওকে মানায় অভিনয় কেমন করেছে ভালো করছে আচ্ছা